ওয়েলকাম আমার চ্যানে আমি আজকে তোমাদের জেনারেল ইংলিশ পোর্শানের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ বাংলাতে যাকে বলে থাকি এক কথায় প্রকাশ তার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উইথ বেঙ্গলের মিনিং সহকারে তোমাদেরকে ডিসকাস করাবো তো প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে ও শেষ পর্যন্ত দেখার এবং যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই গ্যাস লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আসি প্রথমে তো অ্যাবসেন্স অ্যাবসেন্স অফ রুল অফ ল এন্ড অর্ডার তো হচ্ছে অ্যানার্কি मींस হচ্ছে নৈরাজ্য नेक्स्ट আ ব্লু হুইচ মে কজ ডেথ তো হবে আনফ্যাটাল ব্লু অর্থাৎ মারাত্মক ঘা नेक्स्ट আ চাইল্ড বর্ন আফটার দা ডেড ওয়ান্স ফাদার অর্থাৎ একটি শিশু তার পিতার মৃত্যুর পর জন্মায় তাকে বলা থেকে পস্তমাস চাইল্ড নেক্সট নেক্সট সাবজেক্ট রিলেটিং টু বিহাইভস অ্যান্ড বি কিপিংস অর্থাৎ মৌমাছি প্রতিপালন ও লালন পালন বলা থেকে এপিকালচার নেক্সট আ চাইল্ড অফ আনইউজুয়াল অফ রিমার্কেবল ট্যালেন্ট অর্থাৎ পরম বিস্ময়কর ব্যক্তি তো তাকে বলা থাকে প্রডিগি নেক্সট আ কিওর ফর অল ডিজিজ অর্থাৎ সর্বরোগ নির্বারক ঔষধ কে বলা থাকে প্যানাসিয়া নেক্সট আর ড্রামাটিক পারফরমেন্স অর্থাৎ মুখোশ শাড়ি তো বলা থাকে মাস্ক নেক্সট আর ড্রয়িং অন ট্রান্সপারেন্ট পেপার অর্থাৎ স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি বা অপেক ও পি এ কিউ ইউই নেক্সট আ ফল্ট দ্যাট মে বি ফর গিভেন অর্থাৎ একটি ভুল যেটি সহজে মাফ করে দেওয়া যায় সার্বজনীন তো সেটিকে বলা থাকে ভেনিয়াল নেক্সট আ ফিক্স অরবিট ইন স্পেস ইন রিলেশন টু আর্থ অর্থাৎ সু ভূ সমলয় অর্থাৎ জিও স্ট্যাশনারি নেক্সট আ গভারমেন্ট বাই অফিসিয়াল তো তাকে বলা থাকে ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র আমলাতন্ত্র নেক্সট আসবো আ গভারমেন্ট রান বাই অ্যা ডিক্টেটর তো হবে অটোক্রাসি মিনস হচ্ছে সৌরতন্ত্র নেক্সট আ হাউস ফর স্টোরিং অর অগ্রেন্স অর্থাৎ শস্য ভাণ্ডার তাকে হচ্ছে গ্র্যানারি বলা থাকে নেক্সট আকুলার পারসেন হু ইজ ফুল অফ অ্যামিউজিং আনিকডোড মিনস হচ্ছে ভার অর্থাৎ ওয়াক নেক্সট আ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লার ইন ইউজ অর্থাৎ একটি মৃত ভাষা যেটি দীর্ঘদিন ব্যবহার করা হয়নি তো তাকে বলা থাকে আর ডেড ল্যাঙ্গুয়েজ নেক্সট আসছি আ লার্জ ডার্ক গ্রিউ কুল দ্যাট ব্রিং রেন অর তো হবে বাদল মেঘ হচ্ছে নিম্বস নেক্সট আ লার্জ পিলার মেড ফ্রম ওয়ান স্টোন তবে এক প্রস্তর স্তম্ভ হচ্ছে মোনো লিথ নেক্সট আ লেটার উইথ দ্য নেম অব দ্য অথর অর্থাৎ অথরের নাম ছাড়া যে লেটার পাবলিশ হয়ে থাকে তবে অ্যান অ্যানোনিমাস লেটার নেক্সট আ লাইট সেলিং বোট বিল স্পেশালি ফর হচ্ছে রেসিংয়ের জন্য তো অর্থাৎ পালতোলা হালকা নো করছে ইয়াচ্যাট নেক্সট আ ম্যান ক্যান বি সেন্টেন্স টু ডেট ফর কিলিং অ্যান আদার অর্থাৎ কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করার জন্য তাকে শ্বাস তাকে হচ্ছে হোমিসাইড রেসেল কিলিং নেক্সট আ ম্যান অফ হ্যাবিট হচ্ছে অ্যাসেন্ট্রিক মিনস হচ্ছে খামখেয়ালি নেক্সট আ ম্যান উইথ প্রেজুডিশ ভিউ অর্থাৎ অর্থাৎ নেক্সট আ নেম অ্যাডপ্টেড বাই অ্যান অ্যানাদার অর অথর ইন রাইটিং অর্থাৎ কোন লেখকের নাম কোন লেখনীতে ছদন্য বিষয়ে প্রকাশিত হয়ে থাকে তাকে বলা থেকে ফিউডোনিম নেক্সট আ পেপার রিটার্ন ইন ওয়ানস ওন হ্যান্ড রাইটিং অর্থাৎ ব্যক্তির নিজস্ব হাতে লেখা অর্থাৎ পাণ্ডুলিপিকে বলা থাকে ম্যানস্ক্রিপ্ট নেক্সট আ পার্সেন ফ্রম অ্যানাদার কান্ট্রি কামস টু কান্ট্রি টু সেটেল অর্থাৎ একজন ব্যক্তি যিনি অন্য কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে এসেছেন সেটেল হওয়ার জন্য অর্থাৎ অভিভাবক একেবারে থেকে ইমিগ্র্যান্ট এবং আমাদের দেশ থেকে কেউ যদি অন্য দেশে সেটেল হওয়ার জন্য যায় সেক্ষেত্রে হচ্ছে এমিগ্র্যান ইএমআই এমিগ্র্যান্ট নেক্সট আ পার্সন ইন্টারেস্ট ইন রিডিং বুকস অ্যান্ড নাথিং এলস অর্থাৎ একজন ব্যক্তি যিনি বই পড়তে হারে ভালোবাসেন এছাড়া কিছুই চান না তিনি অর্থাৎ গ্রন্থ কৃত হবে বুক নেক্সট আ পারসন লিভিং পারমানেন্টলি ইন আ আার্টেন প্লেস অর্থাৎ একজন ব্যক্তি যিনি পারমানেন্টভাবে কোনো জায়গায় বসবাস করছেন ডোমিসাইল অর্থাৎ বাসস্থান নেক্সট আ পারসন নট শিওর অব দ্য এক্সিস্টেন্স অফ গড অর্থাৎ একজন ব্যক্তি যিনি নাস্তিক হিসেবে পরিচিত অর্থাৎ ঈশ্বরের যে ঈশ্বর রয়েছে তাই নিয়ে তার মধ্যে আস্থা নেই অর্থাৎ অজ্ঞানবাদী তাকে হচ্ছে অ্যাগনস্টিক বলা থাকে নেক্সট আ পার্সন ভেরি হার্ড টু প্লেজার অর্থাৎ ভেরি হার্ড টু প্লিস অর্থাৎ খুদ খুদ ব্যক্তি অর্থাৎ ডিয়াস নেক্সট আ পার্সন হু বিট্রেস আ ফেন একজন ব্যক্তি যিনি তার বন্ধুকে বিট্রে করে থাকেন তো ট্রেটার হবে বিশ্বাসঘাতক নেক্সট আ পার্সন হু ব্রিংস গুডস ইলিগালি ইন টু দ্য কান্ট্রি অর্থাৎ স্মাগলার অর্থাৎ চোরাই চালানকারী অর্থাৎ একজন ব্যক্তি যিনি মা মালপত্র বা পণ্য ইলিগালভাবে অর্থাৎ বেআইনিভাবে দেশের মধ্যে প্রবেশ করান চোরাই চালানকারী হচ্ছে স্মাগলার নেক্সট আ পার্সেন হু ডাস বিলিভ ইন অ্যানি রিলিজিয়ান অর্থাৎ একজন ব্যক্তি যিনি কোনো ধর্ম বিশ্বাস করেন অর্থাৎ পৌতলিক হচ্ছে প্যাগান নেক্সট আ পার্সেন হু এন্টার্স উইথাউট অ্যানি ইনভিটেশান অর্থাৎ একজন ব্যক্তি যিনি কারোর ইনভিটেশান ছাড়া প্রবেশ করেন তাকে পরে থেকে ইনট্রুডার অর্থাৎ অন কার প্রবেশকারী নেক্সট অ্যা পার্সন হু ফরসেক রিলিজিয়ান অর্থাৎ যে ধর্ম ত্যাগ করেছে রেনিগেট নেক্সট শর্ট জার্নি মেড বাই আ গ্রুপ অফ পার্সন টুগেদার দেন অর্থাৎ একটা ছোট ভ্রমণ বা জার্নি যেটি কিছু গ্রুপের দ্বারা সম্ভব একসাথে তবে প্রমোদ ভ্রমণ হচ্ছে এক্সকারশন নেক্সট আস্টে অ্যাট আ প্লেস অর্থাৎ হচ্ছে স্বজন মিন্স হচ্ছে সাময়িক আবাস অর্থাৎ কিছু কালের জন্য কোনো জায়গায় বসবাস করা নেক্সট আ শর্ট ওয়াক ফর প্লেজার অফ এক্সারসাইজ অর্থাৎ এক আ শর্ট ওয়াক মানে কিছু পথ হাঁটা ফর প্লেজারের জন্য এক্সারসাইজের জন্য অর্থাৎ এক্সারসাইজ করার জন্য এবং আরাম পাওয়ার জন্য তো পাইচারি তবে স্ট্রল নেক্সট আ স্লাই লুক দ্যাট ইজ লাস্ট ফুল অর্থাৎ লালসাপূর্ণ চাহনি তো তাকে বলা থাকে এল ডাব্লিউ আর লির নেক্সট স্পিক গিভেন আফটার কনক্লুশন অফ ড্রামা তো একটি বক্তৃতা দেওয়া থাকে আফটার কনক্লুশন অফ ড্রামা অর্থাৎ ড্রামার সিদ্ধান্ত আসার পরে তাকে বলা থাকে উপসংহার অর্থাৎ এপিলক নেক্সট আ স্পেশালিস্ট হুড টেস্ট আইসাইট অর্থাৎ চক্ষু রোগের বিশেষজ্ঞকে বলা থাকে অফথারমোলজিস্ট নেক্সট আ স্পিচ ডেলিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান অ্যাসেম্বলিতে অর্থাৎ কোনো বিধানসভাতে প্রথম বক্তৃতা দেওয়া হচ্ছে তাকে বলা থাকে আ ম্যাদ স্পিচ অর্থাৎ ফার্স্ট স্পিচ অর্থাৎ প্রথম বক্তৃতা নেক্সট আ স্পিচ ডেলিভার উইথাউট প্রিভিয়াস প্রিপারেশান অর্থাৎ কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা উপস্থিত মত বক্তৃতা অর্থাৎ কোনো কিছু প্রস্তুতি ছাড়া কোনো কিছু স্পিচ দেওয়ার ক্ষেত্রে তাকে বলা থাকে এক্সট্রিম পোর স্পিচ নেক্সট আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্স অর্থাৎ একটা বক্তৃতা যেটার মধ্যে প্রচুর পরিমাণে ওয়ার্স রিপিটেড রয়েছে অর্থাৎ বাঘা রম্বর পূর্ণ বক্তৃতা তবে আারভার স্পিচ নেক্সট আ স্টোরি ইন ভার্স অর্থাৎ একটা গল্প যেমন লোকগাথা রয়েছে যেমন হচ্ছে ব্যালার তাকে বলা থেকে নেক্সট আ স্টোরি ইন হুইচ আইডিয়াস সিম্বোলাইজ করা হয়েছে অ্যাস পিপলের মধ্যে তো হবে রূপক গল্প রূপকথা অ্যালিগরি নেক্সট আ স্ট্রং ডিজায়ার টু টেক লিকুইড অর্থাৎ অত্যধিক সুরা শক্তি তাকে ডিপসোম্যানিয়া নেক্সট আ স্টাইল ইন হুইচ আর রাইটার মেক্স আর ডিসপ্লে অফ অফিস নলেজ অর্থাৎ পেরান্ট্রি অর্থাৎ গোড়া পথপ্রদর্শক নেক্সট আর ট্যাঙ্ক হোয়ার ফিস অ্যান্ড ওয়াটার প্ল্যান্ট আর কেপ অর্থাৎ একটি ট্যাঙ্ক যেখানে ফিস রাখা হয় এবং ওয়াটার প্ল্যান্ট রাখা হয় তাকে বলতে থেকে মাছের চৌবাচ্চা অর্থাৎ অ্যাকুরিয়াম নেক্সট আর টেন্টেটিভ অ্যাডজামশন মেক টু ড্রাইভ আর লজিক্যাল কনক্লুশন অর্থাৎ হচ্ছে টেন্টেটিভ অ্যাডজামশন মেক টু ড্রাইভ আর লজিক্যাল কনক্লুশন অর্থাৎ কোনো কিছু লজিক খুঁজে পা অর্থাৎ অনুমান করা স্পেসিফাই হয় তাকে বলতে হাইপোথেসিস নেক্সট আ টিউমর হুইচ ইজ নট লাইকলি টু স্প্রেড অর্থাৎ একটা টিউমর হুইচ ইজ নট লাইকলি টু স্প্রেড যেটা না হট করে অর্থাৎ অমাইক বলা থেকে বিনাইন নেক্সট ওয়াল বিল টু প্রেভেন্ট দ্য সি অর আ রিভার ফ্রম ফ্লোডিং অ্যান্ড এরা তবে ডাইক বলা থাকে আ ওয়াল বিল টু প্রেভেন্ট করতে একটা দেয়াল যে নির্মাণ করা হয়েছে টু প্রেভেন্ট দ্য সি ওরা রিভার ফ্রম ফ্লোডিং অ্যান্ড এরা মানে ব্যালকনির মতো টাইপে যেটি থেকে দেখতে সমুদ্র এবং নদীর পার্শ্ববর্তী তাকে হচ্ছে ডাইক বলা থাকে নেক্সট আ ওম্যান হুস হাজব্যান্ড হ্যাজ ডাইড অর্থাৎ একজন মহিলা যার হাজব্যান্ড মারা গেছে তাকে বিধবা হচ্ছে উইডার নেক্সট আ ওয়ার্ড নো লংগার ইন ইউজ অর্থাৎ একটি শব্দ যেটা বেশি ইউজ করানো থেকে হচ্ছে বলা থাকে নেক্সট আ ওয়ার্ড উইচ ইজ নো লঙ্গার ইন ইউজ হচ্ছে অ্যান্ড অ্যাবসলেট ওয়ার্ক বলা থাকে নেক্সট অ্যালাওয়েন্স পেড টু ওয়াইফ অন লজিক্যাল অ্যালাভেন্স পেড টু ওয়াইফ অন লজিক্যাল সেপারেশন অনুযায়ী তবে অ্যালিমনি অর্থাৎ অ্যালাওয়েন্স অর্থাৎ ডি এ যেটা বলা থাকে চাকরিদের পাত্রীদের ক্ষেত্রে অর্থাৎ ভাতা পেট টু ওয়াইফকে দেওয়া থাকে অন লিগাল সেপারেশনের জন্য তো অ্যালিমনি বলা থাকে তাকে নেক্সট অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন হাফস তো হার্ভি ফোরাস অর্থাৎ তৃণভোজী অর্থাৎ যারা গোচরণ করে বা অর্থাৎ গরু ছাগল নেক্সট অ্যান এমলুমেন অফার অ্যান্ড অ্যাবোভ ফিক্স ইনকাম অর স্যালারি অর্থাৎ অনারারিয়াম অর্থাৎ অ্যান্ড এমোলুমিন অফার অ্যান্ড অ্যাবভ ফিক্সড ইনকাম অর স্যালারিস অর্থাৎ কোনো সাম্মানিক অর্থাৎ অনারারিয়াম অর্থাৎ সাম্মানিক কোনো কিছু বেতন যেটা ফিক্সড রয়েছে নেক্সট অ্যান এক্সপ্রেশন অফ মাইল্ড ডিসঅ্যাপ্রুভাল অর্থাৎ রিঅ্যাপ্রুভ করা অর্থাৎ কোনো কিছু রিপ্রুভ করা অর্থাৎ পুনরায় প্রমাণ করা কোনো কিছু নেক্সট অ্যান ইমেজারি অর্থাৎ কোনো ইমেজ করা অর্থাৎ কাল্পনা কাল্পনিক নেম অ্যাজিউম বাই অ্যান অথর ফর ডিসক অর্থাৎ ছদ্মনাম হিসাবে তো কমান্ড হয়ে থাকে বা ফিউডোনিম হয়ে থাকে পি এস ই ইউ ও এন ওয়াই এম ফিউডোনিম সো গাইস এই ছিল কিছু গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো নেক্সট ভিডিওতে আরও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আসবো তো যদি ভিডিওটি ভালো থাকে এবং যদি উপকৃত অবশ্য গাইস লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার